পক্ষ থেকে আপনাদেরকে আবার বলবো আজকে থেকে কখন কীভাবে আপনারা টাচ করে টাচ না করে ফোন রিসিভ করবেন। তো অনেকে আছে যে টাচ না করে ফোন রিসিভ করতে চায়, যে যেমন ধরুন আপনি এই হাত দিয়ে আর কি হাতটা উপর দিকে নিলেই আপনার রিসিভ হয়ে যাবে, এরকম হলে কেমন হয়, আশা করি ভালো। তো সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো সেটি দেখলে আপনারা অ্যাপস দেখলেই বুঝতে পারবেন এই অ্যাপসটা, এই অ্যাপসটা লাগবে আপনাদের কাজ করতে। তো অ্যাপসটার নাম দেখে নিন, স্মার্ট কল। এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এই দেখুন, এই অ্যাপসটা আমার ডিভাইসে হয় না, এটা পুরান ভার্সনের ফোনে হয় না, নতুন ভার্সনের ফোন লাগে, মানে নতুন যে ফোনগুলো সেগুলো লাগবে। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা আইকন, ওই আইকনওয়ালা ফোন যদি দেখে তাহলে আপনাদের হবে। ওই যে সবুজের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, ওই আইকন থাকতে হবে। এটা গ্যালাক্সি ফোনে বেশিরভাগ থাকে, তো অন্যান্য ফোনেও থাকে। তো আমার ফোনে এই আইকনটা নেই, তাই আমার ফোনে হয় না। তো এটা আপনাদের অন করে নেবেন এভাবে। তারপর এই এভাবে শুধুমাত্র ওই যেভাবে হাতটা যাচ্ছে ঠিক সেভাবেই আপনারা যদি হাতটা উপর দিকে নেন ফোনের, ঠিক তখনই আপনাদের ফোনটা রিসিভ হয়ে যাবে। আমি এখানের মধ্যে যদি আমি কল দিই, কল দেওয়ার পর উপর দিকে হাত নিলে রিসিভ হয়ে যাবে। গ্লাসের মানে স্ক্রিনের উপর দিকে হাত নিলেই রিসিভ হয়ে যাবে, ঠিক এভাবে এই সিস্টেমটা আছে। সবাই আশা করি সবাই বুঝতে পারছেন। যে কোনো সমস্যায় আমি আপনাদের সাথে সবসময় আছি থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের মতো এই পর্যন্ত। খুদা হাফিজ।